কি ভেবেছিলেন আজকে ঈদের দিন মনে হয় ফাঁকিবাজগুলো আসবে না? কি ভেবেছিলেন যে আজকে ঈদের দিন মনে হচ্ছে ফাঁকিবাজগুলো আসবে না? ওরে বাবা, ছুটির জন্য যখন ভোটাভুটি হলো খুব তো ফলাও করে নাট ভাইকে ভোট দিয়ে ছুটিটা পাইয়ে দিলেন। আরে বলটুকে মানে তলোয়ার, কি তলোয়ার না তরোয়াল, আচ্ছা তলোয়ারের মাথায় বসিয়ে রাখলেন যে মর তুই, কেটে কুটে জ্বলে পুড়ে ধীরে ধীরে তিলে তিলে মর। তো মূর্তি চলে আসলাম, যেহেতু আপনারা আমাকে চান। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে আপনারা চান যে নাট ভাই না আসুক, বল্টু একা সোটা করুক এবং মানে বল্টু একাই একশো, এটা আপনারা বুঝতে পারছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যেহেতু ঈদের দিন স্পেশাল শো, স্পেশাল নাট বল্টু, দেড় ঘন্টা নাট বল্টু, তো একা করলে তো আর সেই মজাটা থাকে না। তাই আমি নিয়ে এসেছি যে বললাম যেটা, যে প্রচণ্ড সেলিব্রিটি লোকজন, প্রচণ্ড উইটি লোকজন, প্রচণ্ড ফানি লোকজন, প্রচণ্ড ব্যস্ত যারা, তাদের থেকে টুকটুক করে একজন একজনকে পিক করে আমি নিয়ে আসবো। সেই সুবাদে গতকালকে এসেছিল আমাদের বদ্রহেদে পরশ। সবাই তো যেভাবে ঝেঁকে ধরলেন পরশকে, বেচারা কান ধরছে আমাকে, বলছে ভাই আগামী পাঁচ বছর আমরা ডাইকেন না, আপনাদের লিসেনারদের যে আনন্দ, যেই ফিডব্যাক পাইছি, এটা আমার হয়ে যাবে। তো সেই সুবাদে আজকেও মোটামুটি যে মানে একদম কষায়ের মতো হাতে চাপাতি নিয়ে গরু কোপাইতেছিল ওখান থেকে ধরে নিয়ে আসছে, বলতে ভাই আমাকে একটা মিনিট সময় দেন, পাঞ্জাবিটা পরে আসি। তখন এক মিনিট সময় দেওয়া হয়েছে, কিন্তু লোকটা যে কতটা ক্রিয়েটিভ এবং কতটা ফাস্ট, সে পাঞ্জাবির সাথে একটা কোটিও পরে ফেলেছে ওই সময়ের মধ্যে। ইয়েস, আপনারা তাকে দেখতে পাচ্ছেন কারণ আমরা লাইভে আছি। তিনি আর কেউ নয়, মিরাক্কেল সুপারস্টার, এবং শুধুমাত্র মিরাক্কেল সুপারস্টার না, সে দেশে এসে এমন এমন কাজ করে নিজেকে অন্য লেভেলে চলে গেছে, সেটা আমরা শুনবো। সব কথা তো আমি বললে হবে না, তাকে তো বোবা বানিয়ে দেওয়ার জন্য আসিনি। আসছেন এবং আছেন আমাদের সাথে এমদাদুল হক হৃদয়। থ্যাংক ইউ। আমি জানি এখানে কোনো তালি নেই, কিন্তু দর্শকদের পাশে অনেক অনেক তালি পড়ছে এই নামটা বলার পরে, এবং অনেকে শুনতেছিল কি হয়েছে। আমি আগে বলি, এই যে নামটা বলার পরে অ্যাকচুয়ালি লিসনারদের মনে এবং ভিউয়ারদের মনে যেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এ হৃদয় ভাইয়া, এই হৃদয় ভাইয়া আজকে, কারণ আমরা তো কাউকে আগে ফলো করিনি, আমি জানাই নি যে সবাই সারপ্রাইজ গেস্ট। অনেকে হেডফোন এক কানে ছিল, এখন দুই কানে লাগাই নিছে, যে কথাগুলো ভালো করে শুনতে হবে। অনেকে কানেই ছিল না, সে লাইভে দেখছিল, সে এবার হেডফোন দিয়ে মতো প্রত্যেকটা কথা শুনতে হবে ভালো মতো, কানে দিল। আর কেউ কেউ মানে লাইভ দেখছিল না, শুধুমাত্র নামটা শুনে এখন ফেসবুকে সার্চ করছে। ফেসবুকে কীভাবে সার্চ করবেন, ওভাবে করলে তো পাবেন না। www.facebook.com/capitalfm94.8 লিখলেই সর্বপ্রথম দেখবেন এমদাদুল হকের হৃদয়কে দেখতে পাবেন। তো হৃদয় কেমন আছো? খুব ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। এটা যতক্ষণ বকবক করলাম তোমার কথা বলতে না দিয়ে, এটা তো আমার বড় অন্যায় হয়ে গেছে, হৃদয় এখানে আর আমি কথা বলতেছি, এটা একটা অন্যায়। ঈদ মোবারক মাইন্ড করো নি তো? না না না, ঈদ মোবারক। ঈদ মোবারক টু অল দ্য অডিয়েন্স এন্ড লিসেনার্স অফ ক্যাপিটাল এফ এম 94.8। আমি শুরুতে একটা জিনিস একটু বলে নিই শাওন ভাই। আচ্ছা, আমি ঈদ মোবারক বলতে ভুলে গেছি, আমি এটা বলি নি। ঈদ মোবারক, কারণ গতকাল থেকে আমি ঈদ মোবারক বলতে বলতে মনে হচ্ছে যে বলছি তো গতকালকে। তো আজকে একদম সত্যিকার ঈদ মোবারক, কালকে ছিল চাঁদ রাত, আজকে ঈদ মোবারক, আজকে ঈদ মোবারক। ওকে, সো ঈদ মোবারক। এবার আমি একটু বলি, যে ভাই বলতেছিল না যে পাঞ্জাবিটা পরে আসি, কোটিটাও পরে আসি, আমি একটু সবাই জানাই দিতে চাই যে আমি শুধু পাঞ্জাবি আর কোটি না, বাকি জিনিসপত্র পরে আসছি, কিছু নাই। দেখছো, চারটা কথা কইছি, আবার চারটার মধ্যে দুইটাই ভুল ধরে আসছে, এই জন্য বললাম যে এই লোকটার সামনে আমি কথা বলতে পারবো আদৌ। যাই হোক, হৃদয়কে তো সবাই মিরাক্কেল থেকে অনেক 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 লোক চেনে, তারপর অনেক কিছু লোক আছে যারা মিরাক্কেলের বাইরে হৃদয়কে চেনে, সেই কারণগুলো কি কি তোমার কি মনে হয়, কি কি কারণে চিনতে পারে? আচ্ছা, কিছু মানুষ আছে যারা আমার কাছে টাকা পয়সা পায়, তো তাদের কথা বাদ দিই। আচ্ছা, যারা টাকা পয়সা পায় তারা চিনে দেখে টাকা পয়সা দিছে, ঠিক আছে, ওর জন্য না, অন্য কারণে। কি কি কারণ? আচ্ছা, যাই হোক, সো জোকস অ্যাপার্ট, খুব বেশি মানুষ আমার কাছে মনে হয় টাকা পয়সা, খুব বেশি না, আমার কাছে এই মুহূর্তে কেউই তেমন একটা টাকা পয়সা পায় না। সো এটা বলার কারণে যে একজন আবার সুযোগ পায় লাইভে এসে কমেন্ট করেন না যে আমার টাকাটা দিয়ে দিন ভাই, এটা 100% আজকে কমেন্ট আসছে, তুমি চিন্তা করো। সেটা আমাকে, আমি আসলে খুব মানে খুব সাধারণ, খুব মানে অতি ক্ষুদ্র একজন মানুষ আর কি। সো আমার আসলে ওইভাবে চেনার কোনো কারণ নাই। মিরাক্কেল একটা বড় প্ল্যাটফর্ম, সো মিরাক্কেলের কারণে নিশ্চয়ই চিনে। এর বাইরে আর কিছু হবে? আরেকটা কারণ এটা বললে আমাদের লিসেনার এবং দর্শকরা কি বলবে জানো? ব্যাপারটা টেনশনের, আসলে টেনশনের, যে হৃদয়ে কি বলতেছে, মিরাক্কেল ছাড়া আমাকে চেনার কোনো উপায় নেই, এটা কোনো হতে পারে না।
আরেকটা হইতে পারে আমি নাটবল্টোতে গেস্ট হয়ে আসি মাঝে মধ্যে, সো এই কথাটা শোনার জন্যই দিল মন কান হৃদয় সব আকুপাকু করতেছিল যে কখন বলবে নাটবল্টোতে একবার আসলে তার লাইফ বদলায় যায়, যা যা কাজ হাতে থাকে সব ছুটে যায়। আমি হওয়া কাজ থাকলে সেটা আজকে তোমাদের ফোন আসবে যে হৃদয় ভাই আপনি কি আজকে নাটবল্টোতে গেছিলেন, হ্যাঁ আচ্ছা আমাদের কাজটা হচ্ছে না, হ্যাঁ আমরা অন্য আরেকজনকে নিতেছি, এই কাজ আপনাকে না আসলে চলবে না হয় না সেটাই তো ব্যাপারটা। টেনশনের অবশ্যই টেনশনের নিয়ে পরে কথা বলি, তার আগে বলি যে নাটবল্টো সম্পর্কে আমরা মজা করে যাই বলি না কেন, আমারে কিন্তু প্রচুর মানুষ আমি দেখছি যে ফেসবুকে আমারে মেসেজ করে। ইনফ্যাক্ট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে ব্যাপারটা টেনশনের বা এরকম যাবতীয় সোশ্যাল মিডিয়া কন্টেন্টের কারণে অনেক মানুষের সাথে এখন মেইলেও কমিউনিকেশন হয়, তো আমাদের কাছে লিটারালি মানে মেইল আসে এখন যে ভাই নাটবল্টোতে আপনারে কবে দেখতে পাবো। আমরা খুবই গ্রেটফুল টু নাটবল্টোর অডিয়েন্স। ইনফ্যাক্ট রাস্তাঘাটে মানুষজনের সাথে দেখা হইলে এখন মিরাকেলের বাইরে নাটবল্টোর নাম শুনতে হয় আমাদের, মানে আমাদের রিলেটেড বেশ কয়েকটা কাজ নিয়ে আর কি, যে ভাই আপনি তো এটা করতেছেন কোথায় হইতেছে হৃদয় তুমি জানো, সেটা হচ্ছে যে তোমাকে মানুষজন নাটবল্টোতে চাচ্ছে এই জন্য আমার খুশি হচ্ছে না, আমার খুশি হচ্ছে যে আমাদের লিসেনাররা মেল করতে পারে। আমি জানতাম ওরা খালি এসএমএস আর কমেন্টই করতে পারে, মেল করছো তোমরা, আই এম রিয়েলি প্রাউড অফ মাই লিসেনার্স হৃদয়ের মাঝে হুগলার বেড়া, হাতে হারিকেন পেছনে ওইটা, এইগুলো হলো লিসেনের নাম বাংলায় লেখা, তারা মেইল করতে পারে এটা শুনে আমার কি গর্ব করা উচিত না? ডেফিনেটলি নাটবল্টোর মান তোমরা কত উপরে উঠাইছো, থ্যাংক ইউ সো মাচ। সেটাই ব্যাপারটা টেনশনের, অবশ্যই অবশ্যই টেনশন। আচ্ছা ব্যাপারটা টেনশনের আসলেই টেনশনের, অবশ্যই টেনশনের, আমি দুটোই কনফিউজ, না অবশ্যই টেনশনের আসলেই টেনশনের, ও দুটোই ইউজ হয়েছে না, তাহলে আই এম নট রং। ওকে তো হৃদয় আসলো, তো আমরা ঈদের কিছু মজার কথা শুনি, মানে আমি জানি যে হৃদয় তার মানে যে প্রিয় পশু যে কোরবানি করতে হয় হৃদয় নিজে গিয়ে সেই কোরবানি হাটে যায়, নিজে কেনে এবং সে কোরবানি সব নিজে দাঁড়িয়ে থাকে, এবং আমি আসছি বললাম না কোরবানির অবস্থা থেকে নিয়ে আসছি নিজে করে, তো কোরবানির হাটে যাওয়া আসা এবং এর মধ্যেকার কোনো যদি কোনো ঘটনা যেটা মজা আমাদের সাথে শেয়ার করলে আমরা আনন্দিত হব, আর ঈদের দিনটা আর একটু মজাদার হবে। আচ্ছা সো একটা ব্যাপার হচ্ছে যে আমি ধরেন যে আমাদের কিছু রেগুলার লাইফ থিংস আছে আর কি, এটা আমরা সবাই দেখে টেখে আসছি ছোটবেলার থেকে, তারপরেও কিছু ব্যাপার আর কি মাঝে মাঝে আমরা হয় না যে আমাদের আশপাশে যা ঘটতেছে তাই নিয়ে কথাবার্তা বলি, কিছু ব্যাপার ঘটে ধরেন কোরবানির গরুর হাটের বাইরে গেলে আপনি দেখবেন যে মানে সবাই জিজ্ঞেস করছে ভাই কত হইছে ভাই কত হইছে এই টাইপের কথাবার্তা, তো আপনি ধরেন হয় না যে আমরা সবসময় কিন্তু এরই জিজ্ঞেস করি না কত হইছে, মাঝে মাঝে এমন হয় যে ভাই কয়টা বাজে, ভাই 63,000। এটা নিয়ে আমি সেদিন এই নাটভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে এরকম করলে এটা ভালো হইছে, আপনি মাত্র নাটভাইয়ের সাথে বলছেন, আমি 2-3 বার বলতে গিয়া আমি বলবো যে আমি চিন্তা করতেছি যে আপনি কি নাট ভাই না বল্টু ভাই, এটাই হয় এই টেনশন আমি বলতে পারতেছিলাম না, এটাই হয় তো সবাই জানে, শুধুমাত্র তুমি না গত 4 বছর ধরে এমনও লিসেনার আছে যে ভাই আমি আপনাদের 4 বছর ধরে শুনছি, তো নাট ভাই আপনি কেমন আছেন, সেদিন আমি একলা শো করতে থাকি, আমার চিন্তা হয় যে 4 বছর ধরে তুমি শুনতেছো তুমি বুঝতেছো না আজকে কি নাট ভাই আসছে না মল্টু ভাই আসছে, তারপর এমনও হয় যে নাটবল্টু ভাই কেমন আছেন আপনাদেরকে শুনছি খুব ভালো লাগছে, আমি চিন্তা করলাম আমি একা ও নাটবল্টু কেমন আছেন, পরে সেবা লেখে আজকে আমি শুনতে পারতেছি না খালি এসএমএস করে রাখলাম, মানে সে শুনতে পারে না কিন্তু এসএমএস করা তারা মিস করে না, কমেন্ট করা তারা মিস করে না, এবং আমি শিওর আজকে যারা আমাদের কমেন্ট করবে এসএমএস করবে তাদের মধ্যে 60% না এমন হবে যে শুনছে না কিন্তু তাদের দায়বদ্ধতা যে নাটবল্টু হচ্ছে সেখানে আমাকে এসএমএস এবং কমেন্ট একটা করাই লাগবে, দেখি এর জন্যই হৃদয়কে আনা যাতে কিছু মানুষ 1.5 মিলিয়ন মানুষ আমাদেরকে শুনে, তবে এইটা কিন্তু ভালো যে আপনি যেমন অডিয়েন্স মেইল করতে পারে এটা শুনে খুব আনন্দ পাইছেন, আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আনন্দ এটা আমি নিজেরও এর মাঝখানে রেখে বলতেছি আমাদের সম্পর্কে মানুষের যে ধারণা আর কি অনেকের যে কিছু মানুষ এই মুহূর্তে আনন্দ পাইলেন এইটা যায় না যে যাক এরা অন্তত জানে যে বছরে 365 দিন আছে, হ্যাঁ এটাই তো ঠিক, অনেকে তাও জানে না
বছরে কয়দিন জিজ্ঞেস করলে বলে সাত দিন, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, এটাই তো ঘুরে ফিরাইতেছে। তো যেটা বলতেছিলাম যে এই যে হাটে যাওয়া আসা নিয়ে যে আমাদের ঘটনা আছে, যেদিন আটবার সাথে আলোচনা করতেছিলাম যে ভাই এই যে আসা যাওয়া সময় এতবার মানুষজন জিজ্ঞেস করে যে ভাই গরুর দাম কত, এটার দাম কত, দাম কত, বলতে 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 মানে অবস্থা টাইট হয়ে যায়, দেখা যায় যে গরু অসুস্থ হয়ে যায় সাথে মানুষটাও অসুস্থ হয়ে যায় বলতে বলতে। তো আমরা একটা সার্ভিস চালু করব, সেটা হলো গিয়ে স্পিকার, ব্লুটুথ স্পিকার সার্ভিস। এটা হলো কোরবানির জন্য স্পেশাল সার্ভিস, সেটা হলো ব্লুটুথ স্পিকার দেওয়া হবে। সেখানে টেমপ্লেট রেডি করা থাকবে, খালি আপনি গরুটা কেনার পরে সেখানে রেকর্ড বাটন চাপ দিয়ে আপনি বলে দেবেন গরুর দাম 70,000, এটা লাল গরু, এর গায়ের মাংস 6 মন বা 7 মন হবে, এগুলো আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, গরুর গলায় ঝুলাই দিবেন, চালাই দিবেন, আপনি পান বিড়ি সিগারেট কোক খাইতে খেতে যাবেন, গরুর গলায় ঝুলে থাকবো, এই স্পিকার মনে করেন বাঁচতে থাকবো, সবাই শুনে নিল। কারণ কি, কারণ এটা তো সুবিধা কী কী হবে, এক নম্বর সুবিধা যারা জিজ্ঞেস করে তারা জিজ্ঞেস করবে না, অনেকে আছে লজ্জায় জিজ্ঞেস করে না এর গরুটার দাম জিগামু কি ভাববো, আমাদের কাছে জিজ্ঞেস করার পরেও মাঝে মাঝে গরুর সাথে যারা থাকে তাদের ব্যবহারটা গরুর মতো হয়ে যায়, যে ভাই দাম কত, এমন লোক দিব তুই জেনে করবি কি, হাটে যা, হাটে গিয়ে দেখে আয় গরুর দাম কত, বলে না এমন একটা লোক দিয়ে আমি অনেকবার ফেস করছি, যে ভাই দাম কত চায় রয়েছে, মানুষ বাংলা বোঝে না, নাহলে অথবা সে বুঝতে পারতেছে যে তুমি গরু, এই গরু কেনার সামর্থ্য তোমার নাই, তো আমি বলবো না। না সেটা হইতে পারে, কিন্তু এখানে একটা ঘটনা আছে, মানে মুদ্রা রেপিড ওপিড দুইটাই তো থাকে, তো কেন এরকম হয়, তার কারণ হইতেছে যে আপনি দেখবেন যে এরকম প্রচুর মানুষজন, মানে এইটা খুব কমন ঘটনা, কোরবানির ঈদের আগ দিয়ে কিছু লোকজন চায়ের দোকানে বসে থাকবে আর সামনে দিয়ে গরু গেলেই ভাই কত হইছে, ভাই কত হইছে, এটা খুব কমন। এবার কিছু কিছু লোকজন আছে, এরা হইতেছে বিশিষ্ট দাড়িপাল্লা মানব, ঠিক আছে, এরা ভাই কত হইছে, আপনি দাম কইছেন বয়ে বয়ে আপনি 4,577 টাকা ঠকছেন, এমন ভাবে কথা কয়, আপনার মনে হয় এটা কি মানুষ নাকি সাইন্টিফিক ক্যালকুলেটর, এটাও মনে হয় যে ভাই ভাই কত 6 মন মাংস, ভাই ঠকাইছে, এটা মনে হন 5 মন 30 কেজি 35 গ্রামে বেশি হবেই না, বাজি লেগে দেখতে পারেন, যাই হোক এরকম আমাদের কথা চলতেই থাকবে, আমরা এরকম মানে চাপাবাজি করতেই থাকবো, আজকে আমরা চাপাবাজি করতেই আসি ভাই, আসলে ঈদের দিন, ঈদের দিনও যে নিজের মুখে খুইলা মন খুইলা চাপাবাজি করতে না পারি তাহলে কবে করবো, ঈদের দিন সবার তো খুশি আনন্দ, যার যেটা ইচ্ছে সেটাই করবে তাই না, আমার ইচ্ছে আমি চাপাবাজি করবো, আমি চাপাবাজি করতে থাকবো ঠিক 8:30 পর্যন্ত, এই চাপাবাজি শোনার জন্য যদি আপনার ভালো লাগে ভাই তাহলে শোনেন, নাহলে আজকে ঈদের দিন খুশিতে ঘুরে টুরে বেড়াতে পারেন, কোনো সমস্যা নেই, আজকে আমি মাইন্ড করবো না, ঠিক আছে, খুশিতে ঘুরে বেড়ান। আমাদের লিসেনারদের তুমি যত মানে বলে না, প্রিয় যদি দূরে সরে যায় সে যে আরো প্রিয় হয়, মানে ঠিক তেমনি ওদেরকে আমি যত দূরে সরাই দিই ওরা তত ভালোবেসে আমাদের আঁকড়ে ধরে, এটা বিশ্বাস না হলে ও হো, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, প্রিয় ভাই ও বোনেরা, সরি প্রিয় বোনেরা এবং বোনেরা, তোমাদের জন্য একটি স্পেশাল এবং হট নিউজ হচ্ছে আমাদের এমদাদুল হক হৃদয় কিন্তু সিঙ্গেল, সো তোমরা চাইলে ঝাঁপাই পড়তে পারো, তোমরা চাইলে তাকে ইমপ্রেস করার জন্য কিছু একটা করতে পারো যাতে ও ইমপ্রেস হয়ে যায়, এবং তার মোটামুটি যেই গঠন এবং তার যেই মানে গেট আপ আজকে পুরো কিন্তু জামাই সেজে আসছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, তো আজকে কিন্তু বিদায় করে বিয়ে করে বিদায় দিতে পারবো, সাক্ষী রেডি আছে, সাক্ষী আমি রেডি আছি, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছে নো প্রবলেম, আর আন্টি অ্যাঙ্গেলটা আমি যা ম্যানেজ করতে পারবো, কারণ খালি আমার প্রপোজের স্টাইলটা পছন্দ হইতে হবে, কোনো মেয়ে যদি মনে করে থাকো মনের মধ্যে একটু চুকচুক চুকচুক থাকে, একটু ক্রাশ ক্রাশ ক্রাশের ভাব থাকে, চাইলে আজকে প্রপোজ করে দিতে পারো, ঈদের দিনে কথা দিচ্ছি যদি আমার তোমার প্রপোজের স্টাইল পছন্দ হয় আজকে বিয়ে দিয়ে দেবো, তোমার কোনো আপত্তি আছে হৃদয়, এজ এ বড় ভাই আমি তোমাকে বিয়ে দিয়ে দিই আজকে, ভাই টাকা কত দিবেন আমার কি এই ডোমেইনে নিতে হবে, চিন্তা করতে সেই সামান্য পেমেন্টে আমাকে আর কি কি করতে হবে, এগুলো তো লেখা ছিল না আর এগুলো তো আমাকে আগে বলা হয়নি ভাই, এটা হয় না, এটা ইনস্ট্যান্ট হতে হয়ে যায় না, ওটা হয়ে গেছে, যেটা বলছি সেটা কে তোমরা কিন্তু চাইলে প্রপোজ করতে পারো, অলরেডি 150 প্রপোজ চলে আসে বলার সাথে সাথে, এগুলো আমরা ব্রেক থেকে এসে একে একে সিরিয়াল করে ধরবো, ঠিক আছে, সুতরাং এত লাফালাফি করবো না, সবাই 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 সুযোগ পাবে, পাবে তো লাইন ধরো, ইচ্ছা আছে ছেলের ইচ্ছা আছে, ফিরবো ছোটটা বিরোধী বর্গে কোথা যাবে, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ই ভ্যালি প্রেজেন্স নট বোল টু দ্য 2 ফান কিংস, এবং আজকে আমাদের গেস্ট মিরাকল সুপারস্টার এমদাদুল হক হৃদয়, খুব ভালো লাগে এই নামটা বলতে, এমদাদুল হক হৃদয়, কালকে বদ্রুল কি জানি আমি এখানে বদ্রুল হায়দার পরশ বলতে আমি কতবার যে আটকাই, এই যে এখনো আটকাইলাম, মানে এরকম কথা ও বলে যে আমাকে পরশ বলেন, মানছেন লিখছে ওকে সবাই বলে হেমন্দ্রপু, কালকে কমেন্ট আসে হালারবো,
ভাগ্য ভালো তোমার নামে এসব কোনো রটে টটে নাই। আমরা বাজিয়ে গেছি এমদাদুল হক হৃদয়কে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। চলে যাবে না, রেখে যাচ্ছি, ফিরবো একটু পরে।
যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম 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 ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন ইভেল প্রেজেন্ট স্মার্ট বল টু দ্য টু ফন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এবং আমাদের আজকে গেস্ট বলবো, আচ্ছা গেস্টই কিন্তু আমাদের মানে যে আমাদের সার্কেলটা আছে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে খুব কাছের মানুষ কিন্তু আমরা, যেমন পরশ হৃদয়, এই নামগুলো কিন্তু সর্বপ্রথম দিকে আসে এবং তারা কিন্তু আমাদের সবারই মানে আত্মার সম্পর্ক না, আমরা আত্মীয় না কিন্তু আমরা আত্মার সম্পর্কে কি জানি বলে, আমি সুন্দর একটা ওয়ার্ড আছে আমি ভুলে গেছি এখন বলতে পারতেছি না, এটাই হয় আমার সাথে না, আমি অন দ্য স্পট ভুলে যাই কিন্তু পরে দেখবি আমি ঠিকই ফটোর ফটোর করে ওইগুলো বলতেছি। সুন্দর ওয়ার্ডটা মনে নাই কিন্তু একটা ওয়ার্ড আমরা খুব ইউজ করি আমাদের ক্ষেত্রে, এটা একদম মানে লিটারালি বলতেছি যে আমরা খুব ইউজ করি, জিনিসটা শুনতে সুন্দর না শোনাইলেও সম্পর্কের মানে মারাত্মক সৌন্দর্য, সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে আমরা হচ্ছে রসুনের মতো, কারণ আমাদের মানে পেছনটা যে যাই করি পেছনটা এক জায়গায় আর কি, আপনি হাঁটলে সবার পেছনে একসাথে দেখা হাঁটতে পারবেন চাইলে, সো খুবই ক্লোজ মানে যার জন্য আমরা যে কোনো কাজে আমরা একসাথে কাজ করতে খুব পছন্দ করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে কোনো কাজ বলতে যে কোনো কাজ আমরা, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা না এই ক্ষেত্রে, মনে রাখা এক জায়গায় স্ট্যান্ড আপ কমেডিয়ান তারপরে হলো আবার ভালো ভালো কথা বলতে গেলে নিজেরাই ভাবি, এটারই তো দুটো মিনিং আছে, আমি যে বললাম কিন্তু সেটা সেকেন্ড মিনিংটা ধরে ফেলে তাহলে ঝামেলা দেশের, তখন আমরা নিজেদেরকে নিজেরাই কারেকশন করে ফেলি সাথে সাথে, ঠিক আছে আমরা সব কিছু একসাথে করি না, আমরা আড্ডা ঘোরাফেরা আনন্দ উল্লাস কাজ মানে কাজ বলতে জীবিকার তাগিদে কাজ মনের খোরাক জোগাড়ের জন্য কাজ সেগুলো একসাথে করি, তো হৃদয়কে জানতে চাই আমরা সাথে সম্পর্ক কত দিনের, মানে আমরা ইন স্ক্রিন উইদাউট স্ক্রিন মানে অন স্ক্রিন অফ স্ক্রিন অফ স্ক্রিন সম্পর্ক হচ্ছে আমার 9 বছরের সি 2012 to today. এবং সবচেয়ে আজব ঘটনা এই 9 বছরের মধ্যে হৃদয়ের সাথে আমার ঝগড়া লাগছে বা কথা কাটাকাটি হয়েছে বা এমন হয়েছে কয়দিন না, এটা রেয়ার খুব, রেয়ার মানে আমার তো মনে হয়ই নাই, মানে একটা ক্ষেত্রে তাও ঝগড়া হয় নাই, যেটা হইতেছে যে আমার হালকা মনে পড়ে যে যেটাতে আমি বলছি যে ভাই এই একটা ঘটনাই আমার মনে আছে এখন পর্যন্ত এই 9 বছরে যত কাজ করছি যত কিছু করছি একসাথে, আমার কিন্তু মনে নাই, আমি শুধু রিগ্রেট করছি যে ওইখানে তাও আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি এইটা না করে এইটা করতে পারতাম, সেই ক্ষেত্রেও যেটা হয় আর কি যে আমি আসছিলাম তখন আপনি মানে শাওন ভাই, আমার শাওন ভাই তো বলতে পারি আমি, শাওন ভাই ওরফে বল্টু ভাই আমার যে গাইডটা করছিল মানে দ্যাট হেল্প মি আ লট, ওই একটা জায়গায় মনে হয়েছিল যে আমার হয়তো বলাই মানে একটু ডিফারেন্স ছিল, তার বাইরে ওটা একটা আলোচনা ছিল কিন্তু ঝগড়া ছিল না, এটা মনে পড়ছে না, হ্যাঁ মনে পড়ছে কিন্তু তুমি যে ওটাই টেনে নিয়ে যাবে, না আমি তাই না আনার জন্য না মানে টু বি ভেরি কিছু কিছু রিলেশন আমি মাঝে মাঝে এমনি ভাবি যে আসলে এই লোকটার সাথে এত বছরের কিন্তু হয় না, বলে না যে একসাথে থাকলে ঝগড়া হবে মারামারি হবে, এই যেমন নাথ ভাইয়ের সাথে কিন্তু আমার প্রচুর ঝগড়া হয় মাঝে মাঝেই ঝগড়া হয় কিন্তু কেউ শুনে বুঝতে পারে না যে আমাদের সাথে আজকে ঝগড়া চলতেছে বা আজকে আমাদের একজন বেশি অনেস্ট হয়ে যায়, হ্যাঁ আমি অল টাইম অনেস্ট, এই যে বল্টু এই চেয়ারে বসে অনেস্ট হয়ে যায় সিরিয়াসলি, আমার লাইফের এমন এমন ঘটনা আমি এখানে এসে শেয়ার করছি যেটা আমি বাসায় জীবনে শেয়ার করি না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করি নাই, আমার বউ পর্যন্ত জানে না আমি এই চেয়ারটাতে বসলে আমি শেয়ার করে দিই আমি জানি না, সো আমার লিসেনার তো আমার কাছে আত্মার সম্পর্ক না যেটা বলে রিলিফ থাকি যে কেউ আমার শুনে না বাসার কেউ, ঠিক আছে আমার আমাকে কেউ মানে আচ্ছা কোথায় যেতেছিস শোতে, আচ্ছা ঠিক আছে আর মনে করি বিশাল একটা শুটিং এ যেতেছি, কোথায় যেতেছিস শুটিং, কোথায় শুটিং যে উত্তরায় এইটুক পর্যন্ত যে কোন জায়গাটা যেতেছি লোকেশনটা শুনে রাখে, কিসের শুটিং কি লাইভ নাকি লাইভ হইলে আমরা দেখবো সবাই টিভিতে কেউ পাত্তাই দেয় না, দ্যাটস ওয়াই আমি আরো ফ্রি থাকি যে যা ইচ্ছা বলি কেউ শোনে না, কিন্তু সমস্যা হলো কি আমাদের যে ফেসবুক লাইভটা রেকর্ডেড তাই গে যায়, ঠিক আছে মাঝে মাঝে আমার বউ আবার এগুলা একটু একটু দেখে তখন ঝামেলা হয়ে যায় বাট আমি ম্যানেজ করতে পারি, তো এটাই বললাম আর কি যে এই জিনিসটা এখন মানে কথা বলতে তো মনে পড়লো যে হৃদয়ের সাথে সম্পর্ক আজকে এই চেয়ার আর ওই চেয়ার গেস্ট হিসেবে কথা বলতেছি বাট আমাদের সম্পর্ক কত আগের, হ্যাঁ হৃদয় তখন মনে হয় তখন দাঁড়িয়ে রাখতো না একটু একটু রাখতো আর কি, ঠিক আছে সে হৃদয়ের কত দাঁড়ি সে কত আগের সম্পর্ক কিন্তু কোনোদিন আমাদের সাথে কোনো মনোমালিন্য হয় নাই, এইটা কিন্তু সবচেয়ে ভালো আমাদের এই যে কমেডিয়ানদের মধ্যে যে আমাদের যে কজন আছি আমি এটা মানে মনে করে পারবো না কার সাথে আমি লাস্ট ঝগড়া করছি বা কোনোদিন ঝগড়া হয়েছে কোনোদিন রাগারাগি হয়েছে একটা ব্যাপার নিয়ে মন খারাপ হয়েছে যে মন খারাপ এমন কেউ কি আছে আদৌ না আমাদের মধ্যে যারা আমরা সবসময় একসাথে আড্ডা দিই এই করে মানে না একদম এটা কিন্তু হয় না কখনো না, ইন্ডাস্ট্রিটা আমরা যেখানে আছি আমার মনে হয় খুবই ব্লেসড আমরা এই জন্যই যে অন্যান্য যে কোনো সিঙ্গার বা আমি কারো আছে নাম না বলি যে কোনো ইন্ডাস্ট্রি আর কি থাকে তাদের মধ্যে এক কিছু না কিছু থাকেই যে এ ওকে সাথে এ থাকলে আমি কাজ করবো না ও থাকলে আমি এটা করবো না ও হলে থাক বাদ দেন ভাই আমাকে ডাইকেন না,
আমি বলতেছিলাম যে মনের কথা একটু আস্তে আস্তে হয়, পৃথিবীটাতে কিন্তু খুব অদ্ভুত ঘটনা কিছু ঘটতো যদি আসলে মনের কথা আমরা শুনতে পাইতাম। যেমন ধরেন রাস্তাঘাটে কারোর সাথে দেখা হইলো, হ্যাঁ কি অবস্থা, আর কিছুক্ষণ থাকেন, কিন্তু সে মনে মনে বলতেছে হালা তুই যাস না গেলে, হ্যাঁ তাড়াতাড়ি যাস না গেলে। ধরেন কোথাও কারো বাড়িতে বেড়াইতে গেছেন, ইন্ডাস্ট্রিতেও ঘটে, ইন্ডাস্ট্রির বাইরেও ঘটে। এইটা আমরা খুব মানে প্রাউডলি বলতে পারি, বিইং স্ট্যান্ড আপ কমেডিয়ান বা আমরা যেহেতু স্পিকিং আর্ট নিয়ে কাজ করি, আমরা অনেক কথা বলি, মানে আমরা আমাদের আড্ডাতেও প্রচুর কথা বলি, প্রচুর মজা করি, প্রচুর নিজেদের ইস্যুস শেয়ার করি। তাতে করে যেটা হয় যে আমরা আসলে চাইলেও না, মানে চাই না, প্রথমত চাওয়ার কোনো অবকাশই নেই, কারণ হচ্ছে যে আমরা কখনো মনের কথা আর মুখের কথা আলাদা রাখার কথা ভাবি না কখনো। কোনো কিছু মনে আসলে, যেমন এই যে হট সিটে বসছি, 9 বছরের সম্পর্কে একদিন আমার কাছে মনে হয়েছে একটা রিগ্রেট, সেটাও আমি আজকে এখানে বৈশাখ বলতে হইলো। সো এটাই হচ্ছে ব্যাপার আর কি, আমরা যতখানি কাজ করছি মনে করতে আমি ধরে আমি কাউন্টই করি না, আমার হিসেবে ছিল একটাও না, না না। হ্যাঁ, এবং আই নেভার ফিল, মানে আমি কোনোভাবেই নিজেরে ছোট মনে করি না টু সে সরি। আমি যখন মানে কোনো ঘটনায় আমি যদি রিগ্রেট ফিল করি, আমার এখনো মনে আছে যে লকডাউন শেষ হইলো, তারপরে আমরা একটা একটা গেট টুগেদারে ছিলাম ভোর সকাল 6টার সময় কারণ বাজারে চা খাইতে খাইতে, আমি একদম মন থেকে ভাই বলছি যে এই 9 বছরের মধ্যে আমি মনে হয় একটা ঘটনায় আমার মনে হয়েছে যে আই শুড ফিল সরি, এবং আমি বলছি যে ভাই সরি এটা এমন না, আমরা আমাদেরকে অনেকে এসএমএস করেছে, প্রচুর প্রচুর এসএমএস পেয়ে গেছি, আমরা দেখি কয়েকটা পড়ার চেষ্টা করি। আচ্ছা দিদি কি হেল্প করতে পারবে আমাদের কমেন্ট পড়ার জন্য, কারণ আমরা দুটি একসাথে কন্টিনিউ করাটা একটু কষ্ট হয়ে যাবে, কমেন্ট পড়তে পারবে? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি কমেন্ট পড়তে পারবো, কমেন্ট গুলো হৃদয় পড়ুক, আমি চেষ্টা করতে এসএমএস। শ্রাবণী উত্তর থেকে লিখেছে, এই রে প্রথমে নাম বুঝি নেই ভয় পেয়ে গেছিলাম তো। শ্রাবণী উত্তর থেকে লিখেছে, ঈদ মোবারক, কেমন আছেন ভাইয়ারা, আই হেট ইউ হৃদয়। এটা তো সম্ভব না ভাইয়া, কেন কেন তারপর প্রথমে তোমার নাম শুনে ভয় পেয়েছি, এক এস এম এস আমি 3 বার ভয় পেলাম। এক প্রথমে নাম হলো শ্রাবণী, আমি এই মাত্র বললাম আমার বউ শোনে না, প্রথম এস এম এস শ্রাবণী কেন? আচ্ছা উত্তর দিকে তোমার, সে প্রথমে আই হেট ইউ লিখে সরি বল, তোমাকে আই লাভ ইউ বলেছে, ঠিক আছে। ভূতু সাবার থেকে লিখেছে, আজও কি আজও আসি আছো দেখছি, তো ঈদ কেমন কাটলো তোমাদের? আচ্ছা ঈদ কেমন কাটলো, হৃদয় হৃদয় থেকে শুনি। আমার ঈদ খুবই ভালো কাটছে, চমৎকার কাটছে, এবং ভালো কাটতেছে বিকজ আমি এখন নাট বল্টুতে আছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। আমার ঈদ খুব চমৎকার কাটছে 7টা রাত পর্যন্ত, তারপর মনে হয়েছে ও আমার লিসনার আমাকে ছুটি দেয় নাই, আমাকে বলছো অফিসে যাইতে হবে, এখন আর ভালো লাগতেছে না, আসার পর ভালো লাগতেছে, নাহলে দেখা যেত হৃদয়ের সাথে দেখা হইতো না, এই আড্ডাটা হইতো না, বাসায় থাকতাম। এটা কি মানে, এটা কি ভাই মুখের কথা নাকি মনের কথা? এটা মনের কথা, আমি বললাম না এখানে বসে আমি অনেস্ট হয়ে যাই, আমি সত্যি কথা অনেক কথা বলতে মাঝে মাঝে নাট ভাড়া, এই তুইটা বললি কেন, এটা বলার কি দরকার ছিল, কিন্তু আমি কেন জানি আমি আমি এমনই। গাজীপুর থেকে লিখেছে তানজিনা, দিন যায় দিন আসে, তারপর কিছু আসে নেই, তোমার এসএমএসটাই আসে নাই, দিন যাইতেছে দিন ঠিকই আসতেছে। ঝর্ণা মাধবদী থেকে লিখেছে, 41 টাকায় ইমো 1 জিবি প্যাক কিনে আমি কি করবো ভাই, আমার স্বামী কি বিদেশ, তোমাদের কি জানাই ঈদ মোবারক। আমি বুঝলাম না এই কথার সাথে পরের কথার মানে, আমি প্রথম মানে কি কি বুঝতে চাইছিলাম আমার টার্গেট বুঝাও। ক্যারিমিনেটি লিখেছে সাভার থেকে, ক্যারিমিনেটি সাভার থেকে, হ্যাঁ ক্যারিমিনেটি সাভার, ক্যারিমিনেটি কেমন সাভার থাকে, হ্যাঁ চলে আসছে, আচ্ছা মানে যখন নাট বল্টু শুনতে হয় তখন তার চলে আসে, এবারে এসে নাট বল্টু শুনে ওইবারে চলে যায়। আচ্ছা আচ্ছা, সাভার থেকে লিখেছে, গোস্ত কোপায়া সারা শরীর ব্যথা করতেছে কি করবো, আর এখন আমি ব্রেকফাস্ট করতেছি আর তোমাদের শুনতেছি, মানে ব্রেকফাস্ট করতেছে এখন, গোস্ত কোপায় মানে ভাই গোস্ত প্রথম 2-3টা কোপায় তো পাড়াই দিতে পারতো, যে রান্না করা শুরু করো এরপরে খায়া দেয় নিতে পারতো, এটা কী ধরনের কথা, ব্রেকফাস্ট তুমি এখন করতেছো ঈদের দিন, মনে হচ্ছে তুমি রোজা রাখছো, এটা কেন, এই ব্যাপারে তুমি কি বলবা, তুমি তো আসলে গোস্ত কোপাইছো। আমার ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমি কমেন্ট খুঁজতেছিলাম পড়ার জন্য, কিন্তু আমার এখানে আমি কেন জানি রিয়েল টাইম দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট, কিন্তু সবগুলো কমেন্ট আমি আমার ফোনে পাচ্ছি না, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা কমেন্ট মানে সরে সরে গেল, ওইখানে কি কি যেন একটা লেখা, কি লেখা ছিল মানে আমার নিয়ে লিখছে, তো আমি অদ্ভুত অদ্ভুত কি যেন একটা লেখা, মানে ভূতের গল্প মিস্ট্রি আছে। সো
লেটস ওয়েট, মানে পড়তে পারতেছি না এই জন্য দুঃখিত। আমার মনে হয় যে আমাদের বল্টু ভাই কিছুক্ষণের মধ্যেই পড়ে শোনাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ে শোনাবো, নো প্রবলেম। তবে আমি বললো ওরকম মজা ভাই, আমার নাম কিন্তু ওরা আদর করে দিয়েছে ভিকে ভিডি ভাইয়া। এটার মানে কি, মানে ভিতে কি কেতে কি ভিতে কি ডিতে কি? হ্যাঁ, ভিতে ভিকে ভিডি আদর করে দিয়েছে। ভিকে মানে হচ্ছে ভার্চুয়াল কানা, ভিডি মানে হচ্ছে ভার্চুয়াল ধ্যানদা। বাহ, মানে আমি এসএস পড়তে গেলে ভুল করি মাঝে মাঝে, কারণ নাম আমি ঠিক মতো পড়তে পারি না, কারণ ওটা এমন ভাষায় লেখে আমি তো এই ভাষায় পড়ালেখা করি নাই, তো আমার এরকম হয়। এই জন্য ওরা আমাকে আদর করে নাম দিয়েছে ভিকে ভিডি ভাইয়া। ভিকে ভাইয়া তুমি যে নামটা পড়ছো না, আমার নামটা কিন্তু এটা হয় নাই, তুমি ভুল নাম পড়ছো, এবার ঠিক করে পড়ো তাড়াতাড়ি। তখন আমি আবার সুবোধ বালকের মতো ঠিক করে নামটা পড়ে দিই। বর্ষা লিখেছে ঢাকা থেকে, বল্টু ভাইয়া মেঘ কেমন আছে অ্যান্ড ঈদ মোবারক বোথ অফ ইউ। মেঘ ভালো আছে, না মেঘ ভালো নেই, সরি মিথ্যা কথা হয়েছে। মেঘের গতকালকে থেকে খুবই সর্দি অ্যান্ড কাশি, সো এটা নিয়ে আমরা খুবই টেন্সড, তাকে মেডিসিন দেওয়া হচ্ছে, দোয়া করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও একটা কাশি দিলে আমার কলেজে যেতে লাগতেছে, মনে হচ্ছে যে আমি কাশি দিতেছি, এবং একটা ছোট্ট বাচ্চা কাশি দেয় মনে হচ্ছে মানে ওর জীবনটা বেড়ে যেতেছে, এমন একটা অবস্থা, খুবই খারাপ লাগে দেখতে। সবাই প্লিজ একটু দোয়া করুন জন্য। সামিয়া লিখেছে ফ্রম সাভার থেকে, আচ্ছা ওটা তো পড়ছি, ওনার উপরে নেই। ফ্রম সাভার থেকে, কেমন আছো ভাইয়ারা, আর নাট ভাইয়াকে খুব মিস করছি। হ্যাঁ নাট ভাইকে আমি খুব মিস করতেছি, থাকলে খুব জ্বালাইতো, এতে না থাকে ভালো ছিল। নাট ভাই কিন্তু শুনতেছে আমাদেরকে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে হৃদয় ভাইয়া ওয়েলকাম টু নাট বল্টু, আর আমার পক্ষ থেকে তোমাকে অ্যান্ড শাওন ভাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ, ঈদ মোবারক তোমাকেও ভাইয়া। আমি আর্নিশা গাজীপুর থেকে বলছি, ও বল্টু ভাইয়া আমার মা আমার জন্য ছেলে খুঁজতেছে, ভালো ছেলে পাই না, আমি ও ভাইয়াকে বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে রাজিও। আমিও ভাইয়াকে বিয়ে করতে চাই, বুঝছেন অবস্থা? না না, সে খুব ভালো মেয়ে, আমি বুঝতে পারতেছি কথা শুনে যে মানে অসাধারণ একটা মেয়ে হবে, কারণ সে বিয়ের আগে ভাইয়া ডাকতেছে, বিয়ের পর সে অন্য কিছু ডাকবে, কিন্তু বিয়ের আগে সে ভাইয়া পর্যন্তই। আমার কাছে খুব ভালো লাগছে, তুমি কি বলো, হৃদয় কি বলো? ভালো লাগছে না আমার কথাটা, ভালো লাগছে, তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস না, আমি কিন্তু ভাবছি তুই এখন বলে আমার ভালো লাগছে না, এটা বলিস না। আচ্ছা দেখি আমরা আরো কয়েকটা দেখি, আমরা একটা শপিং করতে গেলে কথা শুনে মনে হইতেছে কি যে লাইনে থাকেন। হ্যাঁ এটাই, তাই তাই, অ্যাকচুয়ালি কথা শুনে মনে হয় আমি ওটাই মিন করছি, লাইনে থাকেন আমরা দেখতে চাই, কয়েকটা দেখে নিই। জাকিয়া সুলতান আকি বাঞ্ছারামপুর থেকে লিখেছে ঈদ মোবারক ভাইয়ারা, ঈদ কোথায় দিয়ে আসলো আর কোথায় দিয়ে গেল বলতেই পারবো না, সারা দিন খালি কাজ করেই কাটলো। অ্যাকচুয়ালি এইটা এরকম কাজ করেই যায় আমার কাছে মনে হয়, তাই না, কি মনে হয়? ওই আমরা আসার সময় এটাই আলাপ করতেছিলাম যে ঈদুল আজহা বা কুরবানির ঈদে যেটা হয় যে প্রচুর মানে পরিশ্রম থাকে আর কি, প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা থাকে। সো এইটা আসলে আমাদের কাছে অনেকটা হয় না, যে আমরা ট্রাভেল করতে গেলে মাঝে মাঝে সমুদ্রে ট্রাভেল করি, তখন একটু একটু শান্তি, একটু সমুদ্রের পারে বসবো, একটু ঘুমাবো, এরকম। আবার যখন আমরা হিল ট্রেকিং করি তখন আমাদের ভিতরে একটা অ্যাডভেঞ্চার কাজ করে, আর দিন শেষে তো এটা স্যাক্রিফাইসের ইস্যু। সো স্যাক্রিফাইস যখন করি তখন স্যাক্রিফাইসের আসলে একটা আপাত দৃষ্টিতে কষ্ট থাকলেও ভেতরে একটা আনন্দ থাকে। সো এই স্যাক্রিফাইসের আনন্দটা ছিল, আনন্দটা আছে আর কি, আনন্দটা ছড়ায় যায় একসময়ের মধ্যে। আমি কি ঈদে আমার মনে হয় না না, এই ঈদে আমার মনে হয় সবাই ঈদের পরের দিন বেশি এনজয় করে, ঈদের দিনটা কোনো মতে মানে সব ম্যানেজ ট্যানেজ করে ঠিকঠাক করে ঈদের পরের দিন ঘুরতে মানে ডিফারেন্ট টাইপ অফ এনজয়মেন্ট আর কি, ঈদের দিনের এনজয়মেন্ট, স্যাক্রিফাইসের এনজয়মেন্ট ঈদের পরের দিন থেকে ঘোরাফেরা। ইমান অশ্বিনী থেকে লিখেছে হৃদয় ভাইয়া অনেক সুইট, বাট আমার জামাই লাগবো না, শাওন ভাইয়া তুমি অনেক 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 কিউট। আচ্ছা থ্যাংক ইউ, যাক আমারও বউ লাগবো না, থ্যাংক ইউ। জান্নাত নরসিংদী থেকে লিখেছে আজ কি ঈদের দিন ছিল নাকি কোমর দিবস ছিল? কোমর কেন, কর্ম দিবস, সরি কর্ম, এই জন্য আমাদের ঠিক এই জন্যই আমাকে ভিকে এবং ভিডি ডাকা হয়, ঠিক আছে, লেখা আছে কর্ম, আমি পড়ছি কোমর, কর্ম দিবস ছিল বুঝলাম না, কাজ করতে করতে জীবন শেষ, সবারই একটাই কমপ্লেন, হৃদয় আস্তে আস্তে একই কমপ্লেন করতে, ভাই আমার কাজ করতে করতে জীবন শেষ। আমার কোনো কমপ্লেন নাই, আমি কিন্তু এই জন্যই এত ব্যাখ্যা করলাম, বুঝলাম না আমার কি ঠান্ডা, হঠাৎ মেয়ের ঠান্ডা নিয়ে আসছে মানে, তো আমার হয়ে যাক, সমস্যা নেই। ভাইয়া ঈদ মোবারক, আমার SMS কয়টা হয়েছে, মানে এটাই ইত্রাইমি না, এটা গণেন, ও না ও জীবনের গণেন না, আমাদের পাশে লেখাই থাকে, মানে ও এন্টায়ার এই লাইফে ও কতবার SMS করছে পাশে লেখা থাকে, সো ও জীবনের প্রথম SMS করছে আজকে, তো এটা মোটামুটি আমার সাথে মস্করা হইলো আজকে। না সে জানতে চাইছে, তাহলে একটা হইলো, ঠিকই তো আছে, হ্যাঁ পরেরটা নিয়ে তোমার দুইটা হবে। তামান্না নারায়ণগঞ্জ থেকে লেগেছে বল্টু ভাইয়া তোমার গেস্টকে দেখতে কেমন গো, ওমা এ কেমন কথা, লাইভে আছে তুমি নিজে এসে দেখে যাও, www.facebook.com/capitalfm94.8 গেলে লাইভে দেখতে পাবো আমার গেস্ট কেমন গো, হ্যাভি হ্যান্ডসাম। হ্যান্ডসাম নিয়ে কোনো যোগ আছে আমাদের? এই আমরা কি ইয়েতে আছি, লাইভে আছি? হ্যাঁ অবশ্যই লাইভে আছি, গুড, কেন কি বোঝা যাচ্ছে না?
মীর মুস্তাফিজুর রহমান বাঁধন লিখেছে, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, পা গুলো কালো কালো কিন্তু মুখ কেন সাদা। আরে বাবা মেকআপ করে রে বাবা, মুখ কেন সাদা কোনো প্রশ্ন, এটা প্রশ্নের বাইরে পড়ছে না, এটা হইলো না ভাই। তুমি এই এই যুগে এসে তুমি কি বললা। তানিয়া সুলতানা লিখেছে, এই যে তানিয়া সুলতানা এসে তাড়াতাড়ি বলে দিতে হবে, তা নাহলে কি হবে বলতো, ও এই একটা কমেন্ট 300 বার পেস্ট করবো যতক্ষণ না বন্ধ পড়বো। তো তানিয়া সুলতানা তোমার কমেন্ট পড়ে দিচ্ছে, আর কিন্তু কপি পেস্ট করবো না। সব সময় মনে রাখবা দুইটা জিনিস, দুইটা জিনিস দেখতে দেখতে এক কিন্তু আসলে এক না। সব সময় মনে রাখবা দুইটা জিনিস দেখতে এক কিন্তু আসলে এক না। এক নুডলসের মশলার প্যাকেট, দুই তুমি যেটা ভাবতেছো সেটাই, তাই না? আমরা কি ভাবছি, অর্ণব জয় লিখেছে, শাওন ভাইয়া তোমার ট্রাক্টর অনেক সুন্দর, এই যে দেখছো এত সুন্দর চুলটা আসতে ট্রাক্টর ঢেকে যাক তারপর দেখে ফেলছো। দেখো একচুয়ালি আমার সবই সুন্দর, দেখাই না, ঢেকে রাখার চেষ্টা করি সবকিছু, আমার পেটটাও যেমন ঢেকে রাখি। হৃদয়, ওই যে ওই যে দেখো আমাদের হৃদয়ের মাঝে হোগলার বেড়া, এটা আমাদের লিসেনার, এটা একটা নাম, এটা কিন্তু পুরো একটা নাম, কমেন্ট নাম হৃদয়, ঈদটা ঈদ মনে হইতেছে না কারণ আমার বউ নাই। ইমেল খুলতে গেলে থাকে না ফার্স্ট নেম লাস্ট নেম, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আবার দেখবেন যে আমি ধরেন ফার্স্ট নেমে পুরো নাম লিখছি, ওরা মানবে না, লাস্ট নেম লিখেন, আবার লাস্ট নেমে পুরোটা লিখছি ওরা মানবে না, ফার্স্ট নেম লিখেন। আমি বুঝুম কেমনে যে আমার ফার্স্ট নেম কোনটা আর আমার লাস্ট নেম কোনটা। হ্যাঁ, আমার নামে ধরেন ওয়ার্ড আছে চারটা বা তিনটা, তো এর মধ্যে আমি কি ফার্স্ট নেমে দেড়টা নিবো আবার লাস্ট নেমে দেড়টা নিবো, ইমদাদুল হক দিবি তারপর হোগলার বেড়া ভাই মনে হয়, মনে হয় ভাই একজন বিশিষ্ট মনে হয় ভাই, আপনি হচ্ছে আমাদেরকে জানান যে আপনার ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম কোনটা। আমি একটু গেস করি, ফার্স্ট নেম হলো হৃদয়, লাস্ট নেম বেড়া, মাঝখানে হোগলা উদয়, হোগলা পাতলা উদয় ডিক্কা বাগাই দিয়েছে বুঝছো, এটা হইতে পারে। এমনি শাফি আহমেদ লিখেছে, আমার খুব বিশেষ সৌভাগ্য যে হৃদয় ভাইয়ের কাছে আমি মিরাক্কেল 10-এ অডিশন দিয়েছিলাম এবং ওই দিন প্রথম এবং শেষবারের মতো নাটবল্টু ভাইয়ের সাথেও দেখা হয়েছিল। বাহ, মানে শাফি আহমেদ কিন্তু খুব অসাধারণ যোগটুক বলে আমাদের এখানে, ফোনেও যোগ বলে, সে লিখেও পাঠায়, নতুন নতুন যোগ সে বানায়। আমি এইটা নিয়ে একটু বলতে চাই, এইটা আমারও সৌভাগ্য এবং এটা আমার চরম সৌভাগ্যের বিষয়, বিকজ এইটা আমি মানে আমার সৌভাগ্যক্রমে আমার দুইটা বই রিলিজ হয়েছিল এবং দুইটাই হচ্ছে মিরাক্কেল সংক্রান্ত গল্প নিয়ে। মানে এটা বেসিক্যালি মানে অডিয়েন্সেরই চাওয়া ছিল যে মিরাক্কেল সম্পর্কে জানতে চায় বা আমাদের মিরাক্কেলের এই জার্নিটা আমাদের সম্পর্কে জানতে চাইছিল, তো সেটা নিয়ে লেখা। তো ওইখানে আমি একটা জায়গায় লিখতে গিয়ে আই ফেল সো মানে থাকে না যে খুব এক্সপ্রেসিভ আর কি, আমরা যেমন বললাম যে হট সিটে বসলে আমরা অনেস্ট হয়ে যাই, সত্যবাদী হয়ে যাই, ওইরকম মিরাক্কেলে আমি 4 বার অডিশন দিছি, তার মধ্যে 3 বারই আমি রিজেক্টেড হয়েছি। হ্যাঁ, সো 4th টাইমে আমি হচ্ছে সিলেক্টেড হয়েছি এবং 5th টাইম যখন মিরাক্কেল 10-এর অডিশন হয় ওই সময়ে আমার এইটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াগুলোর মধ্যে একটা, যে মিরাক্কেলের অডিশন হচ্ছে এবং সেইখানে আমি অডিশন দিতে না গিয়ে কিছু মানুষ অডিশন দিতে আসতেছে তাদেরকে আমি দেখতে পারতেছি। আমি যখন সকালবেলা গেছি, ভোরবেলা অডিশনের লাইনে সবাই দাঁড়ায় আছে, আমি অনেক সকালে গেছি, তো যাওয়ার পরে আমি সবাই যখন লাইনে দেখছি আমার কাছে মনে হচ্ছে টানা 4 বছর ধরে আমি অডিশনের লাইনে এই লাইনে দাঁড়াই, আমি এইখানে দাঁড়ায় সবাই যেমনি প্র্যাকটিস করতেছে এমনি আমি প্র্যাকটিস করছি। আমার কাছে প্রত্যেকটা মানুষের মনে হয়েছে এক একটা ইমদাদুল হক হৃদয় দেখতেছি, আমার মানে টেলিং ফ্রম হার্ট আর কি। যে ভাই এসএমএসটা করছেন, আমি হ্যাঁ আমি শাফি আহমেদ, আমি আসলে মানে কারো অডিশন নেওয়ার যোগ্যতা আমার আসলে হয় নাই, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যে আপনাদের অডিশন দেওয়াটা আমি দেখতে পারছি, দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। দিস ইজ ইমদাদুল হক হৃদয়, মানে কথাগুলো এত সুন্দর করে গুছায় বলতে পারে এবং তার হৃদয়ের কথাগুলো মানে তার মনের কথাগুলো তার ফিলিংগুলো এত সুন্দর শব্দ আকারে সে প্রেজেন্ট করতে পারে, এটা দিস ইজ বিগ ট্যালেন্ট হৃদয়। এটা কিন্তু আমি সবসময় তোর এটা প্রশংসা করি এবং সবসময় আমি এটা দেখি, মুগ্ধভাবে দেখি যে আসলে যে ইনস্ট্যান্ট বৈশাখ নিজের মনের কথাটারে আমি কিন্তু বলি, আমি বলি আমি মিলাই জিলাই বলতে পারি আর কি, এই কথাটা মনে করেন বাংলা কম এই যে চলিত ভাষায় চলে গেছিলাম, আবার দেখা যায় কত নোয়াখালী ভাষা এই কয়টা মানে মানে কাউতালি করে আমি মিলাই, কিন্তু ওটা প্রেজেন্টেবল না, কত ভদ্র সমাজ আমি বলতে পারবো না, বাট হৃদয় ওই ব্যাপারটা কিন্তু ক্লাসে নিয়ে যায় তার যে ফিলিংটাকে এত সুন্দর করে বইয়ের ভাষায় সুন্দরভাবে প্রেজেন্ট করাটা, দ্যাটস ওয়াই হৃদয় কিন্তু শুধুমাত্র স্ট্যান্ড আপ কমেডিয়ান না, সে একজন মোটিভেশন স্পিকারও।
এবং সে কিন্তু অনেককে মোটিভেট করে যে এই কথাটা বললো আমি শিওর সাফি শুনতেছে এবং সে অনেক অনেকাংশে মোটিভেটেড হয়ে গেছে এবং নেক্সট অডিশন আই থিঙ্ক সাফির সাথে আমাদের আবার দেখা হবে এবং সেদিন সাফি সিলেক্টেড হবে এবং আই আমি আর চাই সেদিন হৃদয় সিলেক্ট করুক সাফিকে আমিও চাই তবে একটা ব্যাপার কি ধরেন এই যে মানুষ বলে না যে ধরেন কেউ যদি নিজের সঙ্গে আমরা কথা অনেক বলবো কয়েকটা ফোন রিসিভ করি আমরা অনেক লেটে আছি অনেকই ফোন দিতে 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 ফোনটা বারোটা বাজে ফেলাইতেছে তো একটু বড় গালাগালি করবে আমাদের লিটারালি তো আমরা হেডফোনটা নিয়ে নিই কয়েকজন সাথে কথা বলি যারা যারা হৃদয়ের সাথে আজকে লাইভ কথা বলতে চান মানে আড্ডাটা এত জমে গেছে না এত লেট হয়ে গেছে নিজে বুঝতে পারিনি মানে আমার লিটারালি একটা ব্রেক নেওয়ার কথা ছিল মাঝখানে যে ব্রেকটা আমি অলরেডি মিস করছি সেটা নিতে হবে আমাকে কিছুক্ষণের মধ্যেই সো আমি কয়েকটা ফোন রিসিভ করে তারপর যাব হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন তুমি করে বলতে হবে আপনি করে বলি অসুবিধা নেই তো ছোট ক্লাস এইটে বড় আচ্ছা তাইলে তুমি আসলেই অনেক ছোট একদমই বলো তুমি হৃদয়কে তুমি দেখছো লাইভে এখনো দেখি নাই পরে দেখবো পরে দেখে নিবা না এখন কথা বলে নাও দেখো কেমন লাগে তোমার কেমন আছো হৃদয় ভাইয়া খুব ভালো আছি ভালো ছিলাম এখন আরো ভালো হয়ে গেছে মন তুমি ঈদের দিনে তোমাদের সাথে কথা বলছি নাট বলতে এসেছেন আপনার কেমন লাগছে ওরে বাবা আমার কোশ্চেন সব তো ওই করেছে যে কাজ দাও आंसर দাও না টু গুড এইটা খুব ভালো লাগে কারণ হচ্ছে নাট বল্টুর জন্মের আগ থেকে আমরা হচ্ছে হয় না যে একটা শো শুরু হচ্ছে সেই সময় আমাদের কাছের মানুষরা করতেছে ইনফ্যাক্ট আমরাও বহুবার এটার গেস্ট হইছি কারণ আমরা আসলে গেস্ট মনে করি না আমি আসলে এই ঘরেরই ছেলে সো সাউন্ড ভাই শো আমি আসলে ঘরের হয়ে আসছি আমার খুব ভাল লাগে যখন কোনো অডিয়েন্স বলে যে ভাই আমি একটু আগে অনেক সময় খেয়াল করবেন যারা লাইভ দেখতেছেন আমি বেশ কয়েকবার ফোনের দিকে তাকাচ্ছি অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় যে ক্লাসের অমনোযোগী ছাত্রের মতো ফেসবুকিং করতেছি এরকম না আমি আসলে দেখতেছি যে আপনারা কি কমেন্ট করতেছেন তো এখানে অনেকেই লেখছে যে ভাই হৃদয় ভাই আমাদের শোতে আসছেন আমাদের শোতে আসছেন এই যে এই মানুষগুলো বলতেছে না এইটা দেখা যে একদম অন্তরটা জুড়ায় যাচ্ছে আর কি ডেফিনেটলি আমি আপনাদের শোতে আসছি এবং মানে ইটস আ টু গুড ফিলিং বারবার দেখা হোক বারবার কথা হোক ঠিক আছে নাদিয়া ভালো থাকো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ কেমন কাটলো তোমার ঈদ মোবারক এতো ভালো কেটেছে তোমার কেমন কেটেছে এই যে শো করতে আসছি তোমরা তো ছুটি দিলে না আমাকে বলো আচ্ছা আচ্ছা স্নেহার সাথে কম টাইম আছে হ্যাঁ হ্যাঁ ওয়াও থ্যাংক ইউ স্নেহা পরে কথা হবে স্নেহাকে ঈদ মোবারক জানাই দিবা স্নেহার ছোট ঈদ মোবারক ভাইয়া হ্যাঁ ঈদ মোবারক স্নেহা ঈদ মোবারক এগুলো মানে এগুলোই পাওয়া এরাই হচ্ছে আমাদের জীবন এদের সাথেই আমি এই একটা ঘন্টা সময় কাটানোর জন্য পাগলের মতো যেখানে থেকে ছুটে চলে আসি ওরা কখনোই মনে করে না এটা নাট বল্টু শো ওরা সবসময় মনে করে এটা আমাদের শো মানে এমন হয় নতুন নতুন গেস্ট আসলে ওরাই এসএমএস করে ওয়েলকাম টু পাগলাগারদ আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ আবার আসবেন আমাদের সাথে মানে এটা ওরা মনে করে যে ওদের মানে মনে হয় যে ওদের বাসায় কোনো গেস্ট আসলো আমরা হলো ফ্যামিলি মেম্বার আমরা রিপ্রেজেন্ট করতেছি এবং ওরা সবাই বসে সেই গেস্টকে এন্টারটেইন করতেছে দিস ইজ নাট বল্টু তো অনেক কথা বলছি আরও আধা ঘন্টা আমরা থাকবো 8:30 পর্যন্ত আজকে স্পেশাল নাট বল্টু এবং স্পেশাল গেস্ট আমি আগেই বলছিলাম মানে এরকম গেস্ট আসলে আসলে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় কথা বললে আই থিঙ্ক কেউ বোরও হবে না এবং মানে আমাদের কথাও শেষ হবে না এরকমই হয় সো যেহেতু আমাদের দেড় ঘন্টা শেষ করতে হবে সো আমরা দেড় ঘন্টায় শেষ করবো এবং এটা পুরো ম্যান্ডেটরি বিরতি নেওয়া লাগবে সেই ম্যান্ডেটরি বিরতিটা নিয়ে আসতেছি কেউ কোথাও যাবেন না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 আজকের গেস্ট আর কি নাম বলা লাগবে না সবার হৃদয়ের মাঝে তো হৃদয় ঢুকেই আছে ওকে ফিরছি সোনামণির আরেকটু ভালোর জন্য বসুন্ধরা ডায়া প্যান্টের প্রতিটি বড় প্যাকের সাথে একটি টগি বেবি ফিডার ফ্রি
না আমি না মানতে পারতেছি একটা একটা গেস্ট এসে আমার একের পর এক হতাশ করতেছে একটু পর কথা বলে বলে হতাশ করে দিতেছে এটা কি হলো আমি মানে নিতে পারতেছি না একটা হোস্ট হয়ে আমার একের পর এক হতাশ করতেছে এইভাবে আমি বুঝি না মানে এইটা গেস্ট আসলে দুই একটা মানুষ মানে ভালো ভালো কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক মানে ভুলভাল আমাদের দেখতে ভুলভাল লাগতেছে তাও মানুষ বলবে সুন্দর লাগতেছে এটাই স্বভাবত আমরা জাতি হিসেবে তো খুবই মানে আন্তরিক এবং অতিথি পরায়ণ কিন্তু মানুষজন যদি আমার মেসেজ কইরা বলে যে ভাই শাউন ভাইরে জোস লাগতেছে তারপরে শাউন ভাই কেন বিয়ে করলো অসুবিধা নাই আমি মেনে নিতে রাজি আছি আমি দ্বিতীয় জন হইতে রাজি আছি এই ধরনের মেসেজ যদি আসে আমার কাছে তাহলে এটা কি মেনে নেওয়া যায় আমাকে নাম সহ স্ক্রিনশট নিয়ে পাঠাও আমি বউকে বউকে দেখাতে চাই যে আমি এখনো আমি এখনো হ্যাঁ আছি মার্কেট এখনো আমার ভ্যালু আছে বউকে দেখাতে আর আমি একটু লিসেনার এবং অডিয়েন্স যারা আছেন মানে লাইভে যারা অডিয়েন্স আছেন আর রেডিওতে যারা লিসেন আছেন সবাইকে বলে রাখতে চাই যে এইভাবে মিউচুয়ালি আমরা একে অন্যের প্রশংসা করার জন্য খুব বেশি না অল্প কিছু টাকা চার্জ করে থাকি আপনার যদি এরকম প্রশংসার দরকার হয় তাহলে সরাসরি আমাদের মেইল অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন মানে যে কোনো ভাবে ফোন রিচার্জ মানে মোবাইল ব্যাংকিং আমি কোম্পানির নাম বললাম না ঠিক আছে মোবাইল ব্যাংকিং নানান উপায়ে আমরা টাকা পয়সা এই ছিল তো এই ছিল আচ্ছা কয়েকটা আপনার কাছে আমি কয় টাকা পাওয়া হইলাম তাহলে নিস মানে শুধু এটার জন্য যে প্রশংসা প্রথমে করছো মনে করো 100 টাকা পাইছিলা তারপর যে বাসা দিছো 100 টাকা কাটা গেছে ঠিক আছে এখন তুমি আমাকে দিয়ে যাও শুনেন আমি বলি আপনি ফোন রিসিভ করি অনেক কম ফোন রিসিভ করছি পরে আমার মারবে যে হৃদয় ভাই আসলো কথাই বলতে পারলাম না 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 হ্যালো ওরা আমাকে শুনতে হবে চুপ কথা ঈদ মোবারক ঈদ মোবারক কে বলছেন কোথা থেকে বলছেন এত কেমন আছো ভালো আছি তোমার নাম কি বলো ভুলে গেছি তো আমার নাম আরবি আরবি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো যদি এখন সব বন্ধ পড়তা আচ্ছা কথা শুনে মনে হচ্ছে 2-3 তে পড়ো এরকম খুব কিউট কিউট কথা তুমি যে উত্তরাখান থেকে ফোন করছো ওয়াও তুমি কি হৃদয় ভাই সাথে কথা বলতে চাও হ্যাঁ হ্যাঁ মানে কি আমি বুঝলাম না হৃদয় ভাই সাথে কথা বলতে চাও আমাদের গেস্ট আজকে হৃদয় ভাই হ্যাঁ ভাইয়া খুব ভালো আছি ঈদ মোবারক দুজন একসাথে ঈদ মোবারক বলছে তোমার ঈদ কেমন কাটলো ঈদ ভালো কাটলো ভালো কাটলো সারাদিন ঘরে বসেছিলাম ভালো কাটলো কেন একটু ঘুরতে টুরতে যাও নাই ঘুরে টুরে আসো একটু ঘুরে আসো এদিক ওদিক ঘুরে আসো ভালো লাগবে করোনা ধরবো নি বাবা মানে অনেস্ট অডিয়েন্স বুঝছেন যে আপনি হট সিটে আছেন সেও সে হট সিটে আছে ঠিক আছে মানে কি করোনা ধরে আপনি বাইরে বাইরে কইতেছেন হ্যাঁ তো তা ঠিক আছে তুমি বাসায় থাকো আমাদের শোটা শুনো এনজয় করো শো শুনতে ভালো লাগতেছে আমাদের শোটা শুনতে কি ভালো লাগছে তোমার হ্যাঁ হাত পা কেমন জানি করতেছো হৃদয় ভাই কথা শুনে তুমি স্ট্রং হয়ে যাবে কিছু বলে দাও তো হৃদয় না থ্যাংক ইউ তুমি মানে একটা চমক আমি কিন্তু আবার অডিয়েন্স এবং লিসেনারদেরকে বলতে চাই দেখেন এই বাচ্চাটা ফোন করে বাচ্চা এইটা পরে হ্যাঁ বাচ্চাই এই বাচ্চাটা ফোন করে একটা চমৎকার মেসেজ দিছে যে ঘরে থাকেন না এরা কিন্তু করোনা ধরবো নি ঠিক আছে সো যারা একেবারেই আমাদের মতো মানে বাধ্য না বা আমরা যারা কাজ করতে আসতেছি তাদেরকে অনেক কিছু মেনে আমাদের এই স্টুডিওতে নানান কিছু স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে বসানো হচ্ছে সো যারা একেবারেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না তাইলে কিন্তু বলে দাও তো অপূর্ব টাঙ্গাইল থেকে কেমন আছো অপূর্ব এই তো ভালো আছি ঈদ মোবারক অপূর্ব কেমন কাটলো ঈদ তোমার মোটামুটি ভালো না নাকি ভালো বললা কি বললা ভালো 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 ভেরি গুড আচ্ছা কোপাইছো কোপাইছো তাও আপনি মানে ভালো ভাবছেন বলা যাইতেছে না তাও মোটামুটি ভালোর দিকেই আছে মানে খারাপের মধ্যে ভালোটা বলছেন খারাপের মধ্যে ভালোটা বলছেন তো তুমি এই শুনছো আজকে পুরোটা শো নাকি এমনি ফোন দিলা আমি আছি না আজকে গেস্টের নাম কি বলো
আজকে সঠিক আজকের যে গেস্ট সঠিক আমার নামটা জানা নাই, এখন আমি একটু মানে নার্ভাস বোধ করতেছি আর কি। নার্ভাস বোধ করতেছি ইনশাআল্লাহ, যেই ভয়টা হৃদয় পাইছে সেটাই হইল। ভাই আপনি ইয়ে করেন, আপনার ফোন নাম্বারটা দেন, আমি মেসেজ করে দিই। আচ্ছা ভাই, আমি ভাবছি ভাই যে কেমনে পাই আপনাদের, মানে কেমনে যে পাই আমি এটা কল্পনা করে আমি সারা নাই, কিন্তু আসছে ভাই আমি আসলে ভাবলাম যে ফোন দিতে 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 এক সময় হয়তো রিসিভটা হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। অভিনন্দন, অভিনন্দন। আপনি কি আজকে আমাদের সাথে প্রথম কথা বলছেন? জি জি, আজকে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, মানে ফোন দিয়েছো অনেক কিন্তু মানে পাই নাই কোনো, পান না, আজকে প্রথম। যাক, আপনি তো লাকি, এমন দিনে ফোন পেলেন যেদিন আমাদের গেস্ট ইমদাদুল হক হৃদয়। কারণ 4 বছর ধরে শুনে কিন্তু একদিনও কথা হয় নাই, যেটুক সম্ভব অতটুক আমরা পড়ে দিই। তো ভালো থাকবেন ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। অবশ্যই নাট বল্টুর সাথে থাকবেন, অবশ্যই। আমরা ভালো আছি। ঈদ কেমন কাটতেছে? অসুস্থ, আমরা তো 7টা থেকে শো করতেছি, এখন সুস্থ হও নাই। কুমিল্লা থেকে তাসফিয়া, ঈদ মোবারক। তাসফিয়া গরু না ছাগল? শোনা হয় কতদিন ধরে? 3 বছর ধরে শুনে আজকে প্রথম কল। ফোনে ট্রাই করেন কতদিন ধরে? আজকে কই খুঁজে পাইলেন? মনটা কি আমরা কিছুটা হলেও ভালো করতে পারছি? কালকেও থাকবে, আমি তো আর থাকতেছি না। তো যে যা প্রশংসা করতে চান মন খুলে করতে পারেন, এমনও না যে আমরা অস্ত্র ধরে রাখছি করার জন্য। না আপনি দুর্নাম করতে চাইলেও করেন, আপনি বলেন, আপনার ভালো না লাগলে বলেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? বাংলা মোটর থেকে সমৃদ্ধি, হৃদয়ের প্রতিবেশী। হ্যাঁ সমৃদ্ধি, তুমি আরেকটু সমৃদ্ধি করলে হৃদয়ের বাসা ঢুকে যাবে। তো হৃদয় কিন্তু এই তোমার আশেপাশে থাকে নাকি? তুমি চিনতে পেরেই ফোনটা দিছো যে আয় হায় আমাদের এলাকার হৃদয় ভাইয়া ফোন দেই, এরকম কিছু? আচ্ছা না, বল্টু ভাইয়া কোথায়? বল্টু ভাইয়া আজকে আসেনি তো?
না ও আচ্ছা ভাইয়া হুম আপনি প্লিজ বলতে ভাইকে বলেছেন যে আমি ওনাদের নতুন লিসেনার আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ বলে দিব বলো কি তুমি ওনাদের নতুন লিসেনার আর কিছু বলতে হবে আজকে জানেন এক মাস পর আমার ফার্স্ট কল রিসিভ করছি এক মাস পর তোমার কল রিসিভ করছি এই জন্য তুমি কান্না করবে না আপনি কান্দছেন নাকি না তুমি কান্দলে বলো ফোন কেটে দিই আর হাসলে বলো কথা বলি আমি চেষ্টা করি বাট কেউ কেউ থাকে যে আমি চেষ্টা করি হাসি খুশি হৃদয়ের মন খারাপ হয়ে গেছে যে কেউ আমারও তো হাসাইতেছেন না বল্টু ভাই আমরা ঈদ কেমন কাটলো তোমার জানো ভাই আজকে না আরেকটা আপনি আমার ফোন রিসিভ করছিল আজকে অনেক খুশি আজকে তো ঈদের দিন খুশির দিনই খুশি হওয়ারই কথা না তারপর তোমার ঈদ স্পেশাল হয়ে গেল নাকি তাই তো যাক দেখ আজকে কথা হয়ে গেল খুব ভালো থাকবো সমৃদ্ধি তোমার সাথে কথা বলে অনেক অনেক বেশি ভালো লাগলো তুমি ইমোশনাল আমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে কি গান প্লে করা যায় আমাদের এখানে না আমাদের গান প্লে কর বাটনটা নষ্ট হয়ে গেছে তুমি তুমি চাইলে আমি গাই দিতে পারি তুমি কি গান শুনতে চাও বলো আমি বিচ্ছিরি গলায় হলো তোমাকে গাই দেবো হ্যাঁ কি গান শুনতে চাও বলো বাট একটা রিক্স আছে কিন্তু কোনটা অভিমান অভিমান আচ্ছা তাহলে নিজে লিখতে হবে হ্যাঁ বলো আমি আজকে একটা জোক শুনাই আচ্ছা শোনো অবশ্যই ওমা বকা দিচ্ছে গাধার বাচ্চা তো একটু বলে ছেলে আবার বল বাবা মেহমান মানে কি তো আবার বাবা বকা দিচ্ছে দেয়াদবের বাচ্চা তো ছেলে বলছে বাবা তাহলে সোফা সেট মানে কি খুব ভালো থ্যাংক ইউ সো ভেরি মাচ খুব ভালো লাগলো সমৃদ্ধি তোমার সাথে কথা বলে নাট বল্টুর সাথে থাকবা নাট বল্টুর সাথে থাকবা ঈদ মুবারক অনেক ভালো কাটুক তোমার ঈদ এবং অন্যান্য দিনগুলো কেমন লাগলো হৃদয় খুব ভালো খুব ভালো আমরা জীবনে সমৃদ্ধি আসুক আর বাকি যারা আমাদের লিসেনার অডিয়েন্স আছেন তাদের জীবনে সমৃদ্ধি আসুক সমৃদ্ধি একা কত জায়গায় যাবে এই কি ধরনের কথা সমৃদ্ধির উপর চাপ পড়ে যাবে দরকার নেই যার যার জীবনে যার যার সমৃদ্ধি আসুক ঠিক আছে তো সমৃদ্ধির সাথে কথা বলে আসলে একটু ইমোশনাল হয়ে গেলাম এবং একদমই শেষের দিকে আছি শেষ মুহূর্ত আমরা পার করছি তো শেষ মুহূর্ত জীবনের না ছয়ের কালকে আমরা আবার আসবো তো হৃদয়ের কাছে জানতে চাই হৃদয় মনে এই নিয়ে সেকেন্ড টাইম অর থার্ড টাইম নাট বলতে থার্ড টাইম মানে খুবই কালে ভদ্রে এদেরকে পাওয়া যায় ভাই এরা বিশাল সেলিব্রিটির মানুষ তো থার্ড টাইম সো জানতে চাই যে আসলে নাট বল্টু কেমন লাগে সবচেয়ে বড় কথা আমার যেটা জানতে ভালো লাগে যে মানুষকে আসলে হয় না যে বাসায় গেস্ট আসলে ওই যেটা আমরা জোকো করি আমরা এমনিও বলি যে গেস্ট আসলে আমাদের
বাসায় কি কি ভালো জিনিস আছে সব দেখাই যায়, এই যে আমার ছেলেটা পারে, আমার মেয়েটা পারে, এই দেখেন আমার এইটা ভালো ওইটা ভালো। ঠিক তেমনি আমার কোনো গেস্ট আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করি আমাদের লিসেনারদেরকে আপনার কেমন লাগলো, কারণ আমাদের লিসেনাররা এত আন্তরিক, এত কিউট, এত ভালো যে তাদের প্রশংসা শুনতে আমার সবসময় ভালো লাগে। সো আই থিঙ্ক তুমি প্রশংসাই করবা। আমার লিসেনার সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনতে চাই না, বাট তাও মন থেকে শুনতে চাই যে কেমন লাগলো নাট বল্টু, কেমন লাগলো নাট বল্টু লিসেনার। ডেফিনেটলি নাট বল্টু প্রিয়, মানে প্রিয় শো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা শুরুতেও বলছি শেষেও বলতেছি, আবার যখন আসবো তখন বলবো, এবং যখন তখনও বলবো, হ্যাঁ, এবং প্রত্যেকটার স্প্লিট পেমেন্ট আমার কাছে আলাদা আলাদা করে পৌঁছায় দিবেন নাট বল্টু কর্তৃপক্ষ। এইটা এটা নিয়ে আমরা শো শেষে আবার বসতেছি, সমস্যা নাই। নাট বল্টু ডেফিনেটলি আমাদের আমাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান, নাট বল্টু প্রিয় অনুষ্ঠান ইন আ সেন্স সবগুলো জায়গা থেকে। একটা হচ্ছে যে ওই যে বললাম যে আমি আসলে নাট বল্টুর ঘরের মানুষ নিজেকে মনে করি, এরকম সেভারেল টাইমস হয়েছে যে আমরা মানে এই স্টুডিওটা যেখানে তার আশপাশে কোথাও আড্ডা দিই, কোনো কাজে আসছি, সো এই ক্যাপিটাল এফএমএ ঢুকে গেছি, ঢুকে গিয়ে নাট বল্টুর সাথে আড্ডা দিছি বা নাট বল্টুর সাথে কথা বলছি, নানান কিছু নিয়ে প্ল্যান করছি। সো এইটা আমার দূরের কিছু না, নাট বল্টু অনেক কাছের, অনেক প্রিয়, অনেক ভালোবাসার শো। এবং নাট বল্টুতে আজকে থার্ড টাইম অডিয়েন্স নিয়ে বলতে বলা হলো, অডিয়েন্স নিয়ে বা হচ্ছে যে লিসেনার নিয়ে সবসময় একটাই কথা, সেটা হচ্ছে যে আমাদের একেবারে আমাদের পারফরমেন্সের, আমাদের যাবতীয় পারফর্মিং আর্ট যেগুলো নিয়ে আমরা কাজ করি, প্রত্যেকটাতে একেবারে প্রাণ পাখি হচ্ছে আমাদের লিসেনাররা বা অডিয়েন্সরা। তারা যদি সাথে না থাকতো তাহলে কখনোই আমরা সাকসেসের পথে আগাইতে পারতাম না। অ্যান্ড নাট বল্টু ইজ ডেফিনেটলি একটা সাকসেসফুল প্রোগ্রাম, সেই জায়গা থেকে এই অডিয়েন্স না থাকলে আসলে এই শোটা এত দূর যাইতে পারতো না। সো নাট বল্টু ইজ জোস, নাট বল্টুর অডিয়েন্স জোস, আর আমি জোস কিনা সেটা বলবেন নাট বল্টু এবং নাট বল্টুর অডিয়েন্স সব আমি বললে আপনারা বলবেন কি না, সেটা হলো কথা। তুমি যে জোস, এটা সবচেয়ে বড় প্রমাণ তুমি নাট বল্টুতে, নাট বল্টু জোস ছাড়া কোনো পাবলিককে এই সিটে এলাও করে না। আচ্ছা, সো ইউ আর দ্য ডেফিনেটলি জোস যখন তুমি আসছো। সো এই জোস মানুষটাকে আজকে বিদায় দিব, এবং জোস মানুষটা যাতে আবারও এসে এই জোস প্রোগ্রামটাকে আরো জোসিলা করে দেয় তার জন্য অপেক্ষায় থাকবো নেক্সট টাইম। সব শেষে আমি আরেকটু কথা টেনে নিয়ে বলতেছি, থ্যাংকস টু দা অডিয়েন্স এন্ড লিসেনার্স, আমরা আজকে আস্তে আস্তে ভাবতেছিলাম যে আজকে ঈদের দিন, ধরেন আমাদের একদমই অকাট্য ডিউটি আর কি, যেটা আমরা মানে উই ক্যান নট ডিনাই, যখনই মাইক্রোফোন আমাদেরকে ডাকে, যখনই স্টুডিও আমাদেরকে ডাকে, যখনই স্টেজ আমাদেরকে ডাকে, তখন আমরা ছুটে চলে আসি যে কোনো পরিস্থিতিতে আপনাদের ভালোবাসায়। তো ব্যাপারটা হচ্ছে যে যারা মাস পিপল, যারা বাসায় আছে ঈদের দিনে, তাদের তো আসলে ঠেকা নাই যে আমাদেরকে দেখতেই হবে। আমরা ঠিক এইভাবেই আলাপ করতেছিলাম যে কারো তো ঠেকা নাই যে আমাদের দেখতেই হবে, সো আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আজকে হয়তো অডিয়েন্স একটু কম থাকতে পারে বা লিসেনার একটু কম থাকতে পারে। কিন্তু মিন টাইমে আমি এই টোটাল শোতে বেশ কয়েকবার আমি আসলে শোয়ের ছন্দের বাইরে চলে গেছি, বিকজ আই ওয়াজ গেটিং টেক্সট, আমারে আমার আশপাশের লোকজন যাদেরকে আমি বলি নাই যে এই শোটা আছে শোনা, তারা আমারে টেক্সট করতেছে শো ভালো যাচ্ছে, লাইফ ভালো যাচ্ছে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির লোকজন, আমি বেশ কয়েকবার দেখছি যে আমার মা এবং ছোট বোন একটা যৌথভাবে একটা আইডি চালায় যেটা দিয়ে আমার বড় ভাইয়ের সাথে দেশের বাইরে কমিউনিকেট করা হয়, সেই আইডিটা আমাদেরকে দেখতেছে। সো ইটস এ বিগ ব্লেসিং ফর মি, আমার ফ্যামিলির লোকজন দেখছে, থ্যাংক ইউ আন্টি এন্ড আপু, মোস্ট ওয়েলকাম তাদের পক্ষ থেকে আমি বললাম, এবং আমার বন্ধুরা দেখছে, আমার অডিয়েন্স দেখছে। সো ইউ পিপল আর জাস্ট লাভ আর কি, আপনাদের সম্পর্কে যাই বলবো তাই কম বলা হয়ে যাবে। বারবার ছুটে ছুটে আসতে চাই এরকম এরকম স্টুডিওতে, এরকম মাইক্রোফোনের সামনে আপনাদের ভালোবাসায়। আপনারা জাস্ট দোয়া করবেন, আমি খুব ছোট মানুষ, খুব সাধারণ মানুষ, আমার কোনো যোগ্যতা নাই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার, আমার কোনো যোগ্যতা নাই আপনাদের আসলে, মানে কোনো যোগ্যতা নাই মানে একদমই আই মিন ইট আর কি, আমাকে যতটা ভালোবাসা আপনারা, যত বড় সেলিব্রিটি তত বেশি হাম্বল হয়, এটা হৃদয় থেকে শিখতে হবে। আসলেই আমি ছোট, সো তার চেয়ে খুব ছোট আমি, কিন্তু আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ, এই ভালোবাসার কৃতজ্ঞতায় বারবার ছুটে ছুটে আসবো, থ্যাংক ইউ। এই জন্যই দিস ইজ এমদাদুল হক হৃদয়, দ্য হাম্বল আর্টিস্ট, দ্য হাম্বল সেলিব্রিটি, অ্যান্ড মানে কলিজের টুকরো একজন ভাই আমার। সো দিস ইজ হৃদয়াল, হৃদয়াল মিরু বলতেছি, দেখছো আমার যেগুলো ভাই ব্রাদার সব হৃদয় দিয়েছিল, এমদাদুল হক হৃদয় অ্যান্ড দিস ইজ নাট বল্টু। আজকে যেতে হবে, একদমই সময় কম, সো শেয়ারগুলো পড়তে পারলাম না, বাট শেয়ার ইজ মানে সব তো তোমরা, আমরাই তোমরাই শেয়ার করছো, সো অন্যদিন শেয়ারগুলো পরে দেবো। এবং আজকের আড্ডাটা অসাধারণ ছিল, আমার অনেকদিন মনে থাকবে এই আড্ডার কথা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন থাকবে, হাসতে থাকবে, হাসাতে থাকবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যার মধ্যে, যে কোনো ভালো থাকা খারাপ থাকা যেমনই থাকুক, সব সময় এই দুই দুষ্ট বালক নাট এবং বল্টুর সাথে থাকবে। এবং মনে রাখবে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, মাস্ক পরতে হবে, এগুলো বলতে বলতে আমি মরে যাব, তারপরও তোমরা যেন এগুলো করতে থাকো, প্লিজ বি সেফ। অ্যান্ড
শুনতে থাকুন নাটবল্টু। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে কিন্তু আবারও আছে স্পেশাল নাটবল্টু, কালকে শেষ দিন, সো মিস করা যাবে না। টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাটবল্টু দ্য টু ফান কিংস। থ্যাংক ইউ। সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ